মহানগরীর রাজারাস্থিত গিরিজানন্দ চৌধুরী বিশ্ববিদ্যালয়লৈ ভারতীয় স্টেট ব্যাংকে আগবঢ়ালে এখন হিট তাপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী বাস। মঙ্গলবারে বিশ্ববিদ্যালয় চৌহদত অনুষ্ঠিত হওয়া এক গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানত SBI কর্পোরেট সেন্টার মুম্বাইর DMD তথা চিফ রিস্ক অফিসার রামা মোহন রাও আমরাই বাসখন আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতত অর্পণ করে। ভারতীয় স্টেট ব্যাংকর সামাজিক দায়বদ্ধতা আঁচনির অধীনত এই যাত্রীবাহী বাসখন শিক্ষার্থীর সুবিধার্থে আগবঢ়া হয়। অনুষ্ঠানটি উপস্থিত থাকে SBI গুয়াহাটি সার্কুলর CGM শ্রী এস রাধাকৃষ্ণন আর NW2-র জেনারেল ম্যানেজার ধ্রুবচরণ বলকে ধরি অন্যান্য বিষয়ববীয়াসক। Happy to be associated with this university, and of course, while we have a very good lending relationship with the university, this CSR offers one more opportunity to help the university to hand over a bus which can actually ferry the poor students from nook and corner of the city, and in a cost effective manner they can come and go back to their places. Ami Bishwavidyalaya Torofor Pra Bharatiya State Bankor Homu কর্মকর্তালয় ধন্যবাদ জ্ঞাপন করছো আমাকে এই বাসখন দিয়ার বাবে। এই বাসখনে আমার বিশ্ববিদ্যালয়ের যখন ছাত্র ছাত্রী বিভিন্ন ক্ষেত্র অর্থনৈতিক কারণে সমর্থ নহয় এই বাসখনে আমার বিভিন্ন শৈক্ষিক কার্যসূচীত সহায় করব। আর আমি আশা করছো ভবিষ্যতে আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এনে ধরনের কার্যসূচী করি, তখন আমার সহায় করব। ধন্যবাদ। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।